আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি জানি এই বন্ধের মধ্যে তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করছো, আর আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এই পড়াশোনায় কিছুটা সহযোগিতা করতে আজকের এই ক্লাসের আয়োজন করেছি। আমি মুনিরা বেগম, অ্যাসিস্ট্যান্ট টিচার, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। আজ আমি ক্লাস ওয়ানের ইংলিশ বিষয়ের কিছু ওয়ার্ড মেকিং তোমাদেরকে শেখাবো। এর আগে ক্লাসে এ থেকে এম পর্যন্ত লেটার দিয়ে তোমরা দুটি করে শব্দ শিখেছো। আজকে আমরা এন থেকে জেড পর্যন্ত লেটারগুলো দিয়ে দুটো করে শব্দ আমরা শিখব, দুটো করে ওয়ার্ড আমরা শিখব। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের পাঠে চলে যাই। বলো তো দেখি এটা কোন লেটার? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে এন। এন দিয়ে কি হয় আমরা আজকে জানবো। এন দিয়ে অনেক ওয়ার্ড হয়, সে এন দিয়ে আমরা আজকে দুটো ওয়ার্ড শিখব, বানান সহ শিখব। তোমরা কি এই ছবিটা দেখে চিনতে পারছো এটা কি? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হচ্ছে নেট। এটা কি? নেট, এন ফর নেট। আমরা একটু বানান করে পড়ি, এন ই টি, নেট। সবাই আমার সাথে বলো, এন ই টি, নেট, এন ফর নেট। এবার দেখি এন দিয়ে আরেকটা কি শব্দ হতে পারে, তোমরা কি এটা চেনো? হ্যাঁ, এটাকে বাংলায় বলে বাদাম, আর ইংরেজিতে কি বলে? নাট। ইংরেজিতে কি বলে? নাট। তাহলে আমরা ইংরেজি বানানটা একবার পড়ি, এন ইউ টি, নাট। বলো আমার সাথে, এন ইউ টি, নাট, এন ইউ টি, নাট। তাহলে এন দিয়ে আমরা কি কি শব্দ পেলাম, কোন কোন ওয়ার্ড পেয়েছি বলো? এন ফর নেট, এন ফর নাট। আবার বলো, এন ফর নেট, এন ফর নাট। এরপরের লেটারে আমরা চলে যাই, এটা কি বলো তো দেখি? ও। এটা কি? ও। ওতে কি হয় আমরা একটু দেখে নিই। বাহ, কি সুন্দর একটা ছবি, তাই না? এটা কি? এটা একটা ষাঁড় গরু। তাহলে ও ফর অক্স, দেখো তো কত সোজা বানানটা, ও এক্স, অক্স, ও এক্স, অক্স। আরেকটা কি হতে পারে, দেখো তো এই ফলটা কি তোমরা খেয়েছো, এই ফ্রুটসটা তোমরা খেয়েছো? হ্যাঁ, তোমরা খেয়েছো। ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে কি? কমলা, কমলা লেবু, তাই না? অরেঞ্জ মানে কমলা লেবু। তাহলে ও ফর অক্স, ও ফর অরেঞ্জ। আমরা অক্স বানান একবার করি, ও এক্স, অক্স, ও এক্স, অক্স। এবার আমরা অরেঞ্জ বানান করব, ও আর এ এন জি ই। আবার বলো, ও আর এ এন জি ই, অরেঞ্জ। আবার বলো, ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু। আচ্ছা, তাহলে আমরা ও দিয়ে দুটো ওয়ার্ড পেয়েছি, কি কি সেটা? ও ফর অক্স, ও ফর অরেঞ্জ। আবার বলো আমার সাথে, ও ফর অক্স, ও ফর অরেঞ্জ। বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা পরের লেটারে চলে যাই, এটা কি? এটা হচ্ছে পি। এই লেটারটার নাম কি? পি। তাহলে পি ফর কি হয় আমরা দেখি, এটা কি বলো তো? বাংলায় এটাকে কি বলে? হ্যাঁ, বাংলায় বলে কলম। কলম ইংরেজি কি? পেন। কলম ইংরেজি পেন। পি ফর পেন, পেন বানান করি আমরা, পি ই এন, পেন।
আবার বলো আমার সাথে, পি ই এন, পেন, পি ফর পেন। আরেকটা ছবি দেখি, এটা কি? এটা আছে না সবার রান্নাঘরে, এই জিনিসটা আছে, এটা কি? এটা হচ্ছে একটা কড়াই, ইংরেজিতে যাকে বলে প্যান, পি ফর প্যান, পি এ এন, প্যান। দেখো তো এই দুইটা বানানের মধ্যে কি পার্থক্য আছে, দেখেছো কি পার্থক্য আছে? একটা শব্দতে মাঝখানে ই আছে, আরেকটা শব্দতে মাঝখানে এ আছে। তাহলে দুইটা বানানে কি পার্থক্য? পেন বানানে পি ই এন, আর প্যান বানানে পি এ এন। পি আর এনটা ঠিক আছে, মাঝখানে ই আর এটা একটু পাল্টাপাল্টি হয়ে গেছে, তাই না? তাহলে পেন অর্থ কলম, প্যান অর্থ কড়াই। পি দিয়ে আমরা কয়টা শব্দ পেলাম? দুটো শব্দ পেলাম, সেটা কি কি? পি ই এন পেন, পি এ এন প্যান। ঠিক আছে সোনামণিরা, বুঝতে পেরেছো? আচ্ছা পরের লেটারে চলে যাই, এটা কি? কিউ। এই লেটারটার নাম কিউ, তোমরা সবাই জানো, তোমরা এ থেকে জেড পর্যন্ত সবাই পড়েছো, সবার এই লেটারগুলো মুখস্থ হয়ে আছে, একদম মাথার মধ্যে ঢুকে আছে, তাই না? তোমরা যে কোনো লেটার দেখলেই চিনতে পারো। তাহলে এটা হচ্ছে কিউ। কিউতে কি হয়, আমরা একটু আগে ছবি দেখি তারপর শব্দটা দেখব। এটা কি? এটা কে বলো তো? এটা হচ্ছে রানী। রানী ইংরেজি কি? রানী ইংরেজি কুইন, রানী ইংরেজি কুইন। কুইন বানান করি কিউ ইউ ডাবল ই এন। ডাবল ই কাকে বলে বলো তো? দুইটা ই লেটার থাকলে সেটাকে আমরা ডাবল বলে থাকি, এখানে দুইটা ই আছে তাই আমরা বলছি কি ডাবল ই এন। আমরা এভাবেও বলতে পারি কিউ ইউ ই ই এন, আর আমরা যদি একসাথে বলতে চাই দুইটা ই কে তাহলে আমরা বলবো কিউ ইউ ডাবল ই এন। তোমরা আমার সাথে বলো কিউ ইউ ডাবল ই এন কুইন। আবার বলো কিউ ইউ ডাবল ই এন কুইন, কিউ ফর কুইন। এরপরে আমরা একটা ছবি দেখি, এটা কি? লেপ, তাই না? আমরা শীতের সময় গায়ে দিই, এটা ইংরেজি কি? কুইল্ট। লেপ ইংরেজি কুইল্ট, কিউ ফর কুইল্ট। বানান করি আমরা একবার, কিউ ইউ আই এল টি, কিউ ইউ আই এল টি কুইল্ট। আবার বলছি কিউ ইউ আই এল টি, তোমরাও বলো আমার সাথে কিউ ইউ আই এল টি। তাহলে কিউ দিয়ে আমরা কয়টা শব্দ পেলাম? দুইটা শব্দ পেলাম, একটা হচ্ছে কুইন আর একটা হচ্ছে কুইল্ট। কিউ ফর কুইন, বলো আমার সাথে কিউ ফর কুইন, কিউ ফর কুইল্ট, কিউ ফর কুইন, কিউ ফর কুইল্ট। আমরা পরের লেটারে চলে যাই, এটা কি? আর। আর ফর, এটা দেখেছো কি? এটা হচ্ছে একটা র্যাট, র্যাট অর্থ ইঁদুর, র্যাট অর্থ কি? ইঁদুর। আর ফর র্যাট, আর এ টি র্যাট, বলো আমার সাথে আর এ টি র্যাট, আর এ টি র্যাট। আরেকটা হবে কি, দেখেছো কি সুন্দর ফুল, এই ফুলটা কি তোমরা চেনো? হ্যাঁ, এটা গোলাপ ফুল, গোলাপকে ইংরেজিতে কি বলে? রোজ। আর ফর রোজ, আর ও এস ই, আর ও এস ই রোজ। আর ফর র্যাট, আর ফর রোজ। আবার বলো আর ফর র্যাট, আর ফর রোজ। পরের লিটারে চলে যাই, এটা কি? এস। এই লেটারটার নাম এস। এস ফর কি হয় দেখি, এটা কি তোমরা চেনো? এটা কি?
এটা একটা সূর্য, তাই না? সূর্যকে ইংরেজিতে কি বলে? সান। সূর্যকে কি বলে? সান। তাহলে এস ফর কি হবে? সান। দেখো তো, সান বানানে এস আছে না, তাহলে এস ফর সান, এস ইউ এন, সান, এস ইউ এন, সান। আরেকটা ছবি দেখি আমরা, এটা কি? এটা একটা জাহাজ, যেটাকে ইংরেজিতে বলে শিপ, এস ফর শিপ, এস এইচ আই পি, শিপ, এস এইচ আই পি। বলো আমার সাথে, এস এইচ আই পি, শিপ, এস এইচ আই পি, শিপ। তাহলে এস দিয়ে আমরা দুটো ওয়ার্ড পেলাম, একটা হচ্ছে সান আর একটা হচ্ছে শিপ। এস ফর সান, এস ফর শিপ। আবার বলো, এস ফর সান, এস ফর শিপ। পরের লেটার, এটা হচ্ছে কি বলো তো? টি। এটা কোন লেটার? টি। টি ফর কি হয়? এটা কি? ট্যাপ, কল, তাই না? এটা একটা কল, ইংরেজিতে বলে ট্যাপ, টি এ পি, ট্যাপ। আবার বলো, টি এ পি, ট্যাপ। ট্যাপ মানে কল। আর এটা কি? এটা কি তোমরা খেলেছো? এটা একটা খেলনা, এটাকে বাংলায় বলে লাটিম, আর ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে টপ। একটা হচ্ছে টি দিয়ে ট্যাপ, আর একটা হচ্ছে টপ। আমরা একটু টপ বানানটা করি, টি ও পি, টপ। আবার বলো, টি ও পি, টপ। দেখো তো, এখানেও ট্যাপ এবং টপ বানানের মধ্যে শুধু একটা পার্থক্য আছে, ট্যাপ বানানে মাঝে আছে এ, আর টপ বানানে মাঝে আছে ও, তাই না? দেখতে পেয়েছো, ট্যাপ বানানে মাঝে আছে কি? হ্যাঁ, ঠিক বলেছো, এ। আর টপ বানানে মাঝে আছে কি? ও। বাকি দুটা কিন্তু একই, টি এবং পি, তাই না? তাহলে আমরা দুটো বানান করি একবার, টি ফর ট্যাপ, টি এ পি, ট্যাপ, টি এ পি, ট্যাপ, টি ফর টপ, টি ও পি, টপ। আমরা পরের লেটারে চলে যাই, ইউ। এটা কোন লেটার? ইউ। এটা দেখেছো, এটা কি? এটা একটা আমব্রেলা, ছাতা, যেটাকে ইংরেজিতে বলে আমব্রেলা। এই আমব্রেলা বানানটা একটু বড়, তাই না? কিন্তু খুব সোজা, কিন্তু আমরা এই বানানটাকে তিনটা ভাগ করে নিই। একটা ভাগ হচ্ছে ইউএম, মনে রাখার জন্য আমরা এটা করব, ঠিক আছে, ইউএম। আরেকটা ভাগে আমরা বলবো বিআরই, পরেরটা বলবো ডাবল এল এ, ঠিক আছে? তিনটা ভাগ করে নিলে আমাদের মনে থাকবে, ইউ এম, বি আর ই, ডাবল এল এ, আমব্রেলা। ইউ এম, বি আর ই, ডাবল এল এ, আমব্রেলা। আরেকটা কি হতে পারে শব্দ? এটা কে? এটা একটা আঙ্কেল, আঙ্কেল মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, উনি একজন আঙ্কেল, ইউ ফর আঙ্কেল, ইউ ফর আঙ্কেল। আঙ্কেল বানান করি, ইউ এন সি এল ই, ইউ এন সি এল ই, আঙ্কেল। তাহলে ইউ দিয়ে আমরা দুটো শব্দ কি পেলাম? ইউ ফর আমব্রেলা, ইউ ফর আঙ্কেল, ইউ ফর আমব্রেলা, ইউ ফর আঙ্কেল। পরের লেটার ভি, ভি দিয়ে কি আসে দেখো তো? এটা কি? একটা ভ্যান গাড়ি না, ভ্যান, ভি এ এন, ভ্যান, ভি ফর ভ্যান, ভি এ এন, ভ্যান, ভি ফর। এটা কি? এটা হচ্ছে ভায়োলিন, ভি আই ও, ভায়ো এল আই এন, লিন, ভায়োলিন। আবার বানান করছি, ভি আই ও এল আই এন, ভায়োলিন। আমার সাথে সাথে বলো, ভি ফর ভ্যান,
V-A-N, van. V for violin. V-I-O-L-I-N, violin. পরের লেটারে চলে যাই, W. W for, দেখো তো গ্লাসে কি এটা? পানি, হ্যাঁ পানি, পানি ইংরেজি কি? Water. W for water. W A T E R, water. W A T E R, water. আর এটা কি? একটা জানালা, তাই না? এটা একটা জানালা, জানালা ইংরেজি হচ্ছে উইন্ডো। W for window. W-I-N-D-O-W, window. W-I-N-D-O-W, window. তাহলে W for water, W for window, W for water, W for window. পরের লেটারে চলে যাই, X. এটা কি? X. তোমরা ডাক্তারের কাছে গেলে এই যে এরকম একটা ছবি তুলতে দেয় না পরীক্ষা নিরীক্ষার জন্য, এটা কি জানো? এটা নাম হচ্ছে এক্সরে, এক্সরে। তাহলে আমরা এক্সরে বানানটা করি, এক্স আর এ ওয়াই, রে। এক্স আর এ ওয়াই, রে, এক্সরে। এক্স দিয়ে আরেকটা হয় জাইলো, জাইলোফোন, এটাকে আমরা সংক্ষেপে বলছি জাইলো, ঠিক আছে? এক্স ওয়াই এল ও, জাইলো। এক্স ওয়াই এল ও, জাইলো। এই যন্ত্রটার নাম হচ্ছে, এটা একটা বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রের পুরো নামটা হচ্ছে জাইলোফোন। বাদ্যযন্ত্রটার নাম কি? জাইলোফোন। আমরা সংক্ষেপে এটাকে জাইলো বলতে পারি। তাহলে এক্স ফর জাইলো। পরের লেটারে চলে যাই, ওয়াই। এটা কি? ওয়াই, ওয়াই দিয়ে একটা খেলনা দেখা যাচ্ছে, এই খেলনাটার নাম কি? তোমরা কি খেলেছো এই খেলনাটা? যদি খেলে থাকো অবশ্যই এই খেলনাটার নাম তোমরা জানো। ওয়াই ফর ইয়ো ইয়ো, ওয়াই ফর ইয়ো ইয়ো। দেখো তো বানানটা কত সোজা, ওয়াই ও, ওয়াই ও, ইয়ো ইয়ো। আবার বলো, ওয়াই ও, ওয়াই ও, ইয়ো ইয়ো। আরেকটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ডিমের কুসুম, দেখতে পাচ্ছ? এটা ইংরেজিতে বলে ইয়োক, ওয়াই ও এল কে, ইয়োক, ওয়াই ও এল কে, ইয়োক। আবার বলো, ওয়াই ও এল কে, ইয়োক। তাহলে ওয়াই ফর ইয়ো ইয়ো, ওয়াই ফর ইয়োক। পরের লেটারে যাই, এটা কি বলতো? জেড। এটা কি? জেড, জেড ফর কি হয়? এটা দেখেছো তোমরা? তোমরা চিড়িয়াখানায় দেখেছো এটা। এটার নাম হচ্ছে জেব্রা। এটার নাম কি? জেব্রা, জেড ই বি আর এ, জেব্রা। আবার বলো, জেড ই বি আর এ, জেব্রা। আরেকটা কি? এটা একটা চিড়িয়াখানা, চিড়িয়াখানাকে ইংরেজিতে কি বলে? জু, জেড ডাবল ও জু, জেড ডাবল ও জু। তাহলে আমরা জেড দিয়ে কি পেলাম? জেব্রা এবং জু, জেব্রা এবং জু। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো আজকে যে আমরা এন থেকে জেড পর্যন্ত দুটো করে শব্দ পড়লাম? তাহলে মনে থাকবে এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো তোমাদের মনে থাকবে? আশা করি তোমাদের খুব ভালোভাবেই মনে থাকবে। তাহলে আজকে তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা বাসায় এই হোমওয়ার্কগুলো করবে। এই যে লেটারগুলো আছে সেই লেটারগুলো দিয়ে দুইটা করে তোমরা শব্দ বাসায় লিখবে, ঠিক আছে? যেগুলো পড়ালাম সেগুলো লিখতে পারো, অথবা তোমরা যদি নতুন কোনো শব্দ শিখতে পারো সেটাও তোমরা লিখতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই খুব আনন্দে থাকো।
আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই কামনায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।